তৃতীয় ধাপে দেশে 62টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। 63টি পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসামে মেয়র ও কাউন্সিলর সহ সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না। সব পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠে আছে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। ভোট শুরু হওয়ার আগে থেকেই লোকজন এসে যেভাবে দাঁড়িয়ে থাকবে ভোট দেওয়ার জন্য, যে এত আগ্রহী এটা আমরা বুঝতে পারি। এত সদস্যরা ভোট হচ্ছে বা মানুষ ভোট দিতে এসেছে, আমরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এত সুন্দরভাবে ভোট হলো, খুব শান্ত শিষ্টভাবে ভোটটা হলো, সুষ্ঠুভাবে ভোট দিল। দর্শক, নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বাবু। বাবু, আমরা তো জানি যে শীত বেড়েছে, তো শীতের সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? মীরা, আপনি জানেন যে বাংলাদেশে তৃতীয় ধাপে 62 পৌরসভায় নির্বাচন হচ্ছে, তার ধারাবাহিকতায় চৌমুহনী এবং হাতিয়া পৌরসভায় নির্বাচন হচ্ছে। তা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চৌমুহনী পৌরসভার মধ্যকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে দেখতে পাচ্ছেন আপনারা ভোটারের উপস্থিতি ব্যাপক বলা চলে। শীত উপেক্ষা করে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকে কিন্তু তারা কেন্দ্রে আসছেন, এবং সকাল 8টা থেকে ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তা আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, প্রতিটি কেন্দ্রই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে, মানুষ আসছেন, তারা ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিচ্ছেন। এই ভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটু জানিয়ে রাখি, এই পৌরসভার মোট ভোটার হচ্ছে 54,213 জন, তার মধ্যে পুরুষ ভোটার 28,513 জন এবং মহিলা ভোটার 25,714 জন। এই 54,000 ভোটারের বিপরীতে এখানে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি সহ 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাউন্সিলর পদে রয়েছেন 36 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন 13 জন। তা আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন এই পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ফয়সাল, এর আগেও তিনি দুইবার। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন মনির হোসেন বাবু।